আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে ইমোর সেটিংগুলো পরিবর্তন করতে পারেন। তো বন্ধুরা, অনেকেই আপনারা আছে যারা ইমোর সেটিং সম্পর্কে এতটা ধারণা নাই বা এতটা বোঝেন না, তো আজকে ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, আমি আর বকব করব না, আমি কথা না বাড়িয়ে বন্ধুরা আমি এখন আপনাদের গিয়ে মোবাইল স্ক্রিনের মাধ্যমে ভিডিওটা দেখে দিচ্ছি। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি। আপনাদের মোবাইলে যে ইমো আছে, ইমোতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার কর্নারে যে আপনার প্রোফাইল আছে, ঠিক আছে, তো আপনি প্রোফাইলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন উপরে লেখা আছে সেটিং, ঠিক আছে, তো আপনারা সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পর উপরে দেখেন লেখা আছে ইমো অ্যাকাউন্ট সেটিং, তো আপনারা ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর একবার নিচে দেখেন লেখা আছে ম্যানেজ ডিভাইস, ম্যানেজ ডিভাইসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনারা মূলত বুঝতে পারবেন আপনার ইমোটা হ্যাক হয়েছে, হ্যাক হয়ে আছে কি না। অনেকে আছে যারা আমাদের বন্ধু বান্ধব মানে আমাদের থেকে বুলিয়ে বালিয়ে মানে আমাদের ইমো ইমোর যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা নিয়ে যায়, নিয়ে কিন্তু আমাদের ইমোটা ব্যবহার করে। আর আপনি কার সাথে কি করেন না না করেন সেইটা ও দেখতে পারে, ঠিক আছে, কার সাথে চ্যাট করলেন, কার সাথে কথা বলতেছেন, কার সাথে কী বয়স করছেন, সব কিছু কিন্তু দেখতে পারে। তো আপনি এখানে মূলত যদি অ্যাকাউন্ট আপনার হ্যাক হয়ে থাকে এখানে এখানে বুঝতে পারবেন না, এটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার দ্বিতীয় সেটিং দেখতে হলে আপনারা আবার ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আপনাদের যে প্রোফাইল আছে আবার এই প্রোফাইলেতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আবার সেটিংতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচে লেখা আছে দেখেন প্রাইভেসি নামের একটা অপশন, ঠিক আছে, তো প্রাইভেসি নামের অপশনটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে নিচে লেখা আছে দেখেন রিয়েল টাইম চ্যাট, তো আপনারা যদি এটা চালু করে দেন, চালু করে দেন, তাহলে কিন্তু আপনি কাউকে কিছু লেখলে সে কিন্তু এটা আগে দেখতে পারবে, আপনি ছাড়ার আগে সেটা দেখতে পারবে। আর যদি আপনি সেটা অফ করে রাখেন, আপনি যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন লেখাটা, না লেখা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন সেটা কিন্তু সে দেখতে পারবেন না। তো বন্ধুরা, আমার এই ছিল দ্বিতীয় সেটিং, আশা করি আপনি দ্বিতীয় সেটিং। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আবার আপনাদের যে ইমো আছে ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলেতে আবার প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার যে সেটিং আছে সেটিংয়েতে আবার প্রবেশ করবেন। সেটিংয়েতে প্রবেশ করার পর আপনারা দেখেন এবার এখানে লেখা আছে প্রাইভেসি নামের একটা অপশন, আপনার আবার এই প্রাইভেসি নামের অপশনতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে নিচে লেখা আছে দেখেন কল, ঠিক আছে, তো আপনারা কলতে প্রবেশ করবেন। কলেতে প্রবেশ করার পর দেখেন উপরে লেখা আছে এভরিওয়ান আর নিচে লেখা আছে মাই কন্ট্যাক্ট, মানে এটার মানে হচ্ছে বন্ধুরা আপনারা যদি চান যে কেউ আপনার এই মুহূর্তে আপনাকে কল দিতে পারবে, সেটার জন্য আপনারা কি করবেন, আপনারা এই যে এভরিওয়ান আছে সেটা যদি আপনারা চালু করে দেন তাহলে আপনার এই মুহূর্তে যে কেউ কল দিতে পারবে। আর যদি আপনি মাই কন্ট্যাক্টে দিয়ে দেন, যারা আপনার ইমো কন্ট্যাক্টে আছে শুধু তারাই কল দিতে পারবে। তো বন্ধুরা, আপনার যেটা খুশি সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আমার তৃতীয় নম্বর সেটিং। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আবার আপনাদের যে ইমো আছে ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইলেতে প্রবেশ করবেন। প্রোফাইলেতে প্রবেশ করার পর আপনাদের যে সেটিং আছে সেটিংয়েতে আবার প্রবেশ করবেন। সেটিংয়েতে প্রবেশ করার পর দেখেন এখানে প্রাইভেসি নামের একটা অপশন আছে, তো আপনারা প্রাইভেসি নামের এই অপশনটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে লেখা আছে দেন লাস্ট সিন, তো আপনারা লাস্ট সিনেতে প্রবেশ করবেন। লাস্ট সিনেতে প্রবেশ করার পর দেখেন উপরে লেখা আছে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট নো বডি, তো সেটার মানে আমি বন্ধুরা বুঝিয়ে দিচ্ছি। সেটার মানে হচ্ছে বন্ধুরা আপনারা অনেক সময় ব্যস্ততার মাধ্যমে দিন কাটান, আপনার বন্ধুরা অনেকে আছে আপনাদেরকে এই মুহূর্তে SMS করে কিন্তু আপনি সেটা দেখেন, দেখেও ব্যস্ততার কারণে আপনি সেটার উত্তর দিতে পারেন না। তো সে যখন আপনার বন্ধুরা সেটা দেখে যে আপনি SMSটা দেখেছেন অথচ আপনি উত্তর দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধবরা রাগ করে। তো আপনি যদি নোবুড়িতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি SMSটা আপনার বন্ধুর SMSটা দেখেছেন কিনা সেটা সে আর বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমার চতুর্থ নম্বর অপশন আপনি মানে সেটিং, চতুর্থ নম্বর সেটিং দিয়ে আপনারা বুঝতে পারছেন আশা করি। তো বন্ধুরা কি করবেন, আপনারা আপনাদের ইমোতে আবার প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইলেতে প্রবেশ করবেন। প্রোফাইলেতে প্রবেশ করার পর আপনারা দেখেন সেটিং লেখা আছে সেটিংয়েতে আবার প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচে লেখা আছে দেখেন জেনারেল, তো আপনারা জেনারেলেতে প্রবেশ করবেন।
জেনারেলতে প্রবেশ করার পরে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, তো আপনারা ল্যাঙ্গুয়েজেতে প্রবেশ করবেন। ল্যাঙ্গুয়েজেতে প্রবেশ করার পর তো বন্ধুরা আপনারা অনেকে আছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝেন না, বাংলা বুঝেন, তো আপনারা যদি বাংলাতে এখানে সিলেক্ট করে দেন তো আপনারা কিন্তু বাংলা সিলেক্ট করে দিতে পারেন। তো দিতে পারেন, দেওয়ার পর দেখেন আমার ইমো কিন্তু সবকিছু সেটিং সেটিং সকালে দেখেন বাংলা হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, এভাবে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে দেশে আছেন আপনারা ওই ল্যাঙ্গুয়েজগুলো সেটিং করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমার 5 নম্বর সেটিংগুলো সেটিংটা বুঝতে পারছেন। আপনারা কি করবেন, আপনাদের যে ইমো আছে ইমোতে আবার প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আবার আপনাদের যে ইমো প্রোফাইল আছে প্রোফাইলেতে প্রবেশ করবেন। প্রোফাইলেতে প্রবেশ করার পর দেখেন সেটিং লেখা আছে, তো আপনারা সেটিং নামের অপশনটিতে আবার প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন উপরে লেখা আছে নোটিফিকেশন, তো আপনারা নোটিফিকেশনসতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরপরে নিচে লেখা আছে দেখেন মাই প্লেন নোটিফিকেশন, তো আপনারা মাই প্লেন নোটিফিকেশনসতে প্রবেশ করবেন। দেখেন আমার কিন্তু মাই প্লেন নোটিফিকেশন অ্যালাউ, ঠিক আছে, এটা আমার বন্ধ আছে। তো বন্ধুগণ মানে এটার মানে হচ্ছে বন্ধুরা আমরা অনেক সময় ডাটাটা মানে অন করি, অন করলে কিন্তু এই যে মাই প্লেন নোটিফিকেশন শুনে আমরা কিন্তু অনেক বিরক্ত হয়ে যাই, মানে এটার কারণে আমরা মোবাইল হ্যাং মারে, মানে নোটিফিকেশন আস্তে আস্তে উপরে, ঠিক আছে। তো এটা যদি আপনারা বন্ধুরা বন্ধ করে দেন তাহলে কিন্তু আর আপনারা মাই প্লেন নোটিফিকেশন আসবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা কি আপনারা কি করবেন, আবার ইমোতে যাবেন, ঠিক আছে, ইমোতে যাবেন। ইমোতে যাওয়ার পর আপনারা আবার কি করবেন, আপনাদের প্রোফাইলে যাবেন, ঠিক আছে। প্রোফাইলেতে যাওয়ার পর উপরে দেখেন সেটিং লেখা আছে, তো আপনারা সেটিং অপশনটিতে যাবেন। সেটিং অপশনতে যাওয়ার পর দেখেন একবার নিচে লেখা আছে মিডিয়া অ্যান্ড স্টোরেজ, তো আপনারা কি করবেন মিডিয়া অ্যান্ড স্টোরেজে যাবেন, ঠিক আছে, প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন নিচে লেখা আছে ভিডিও অটো প্লে, তো আপনারা ভিডিও অটো প্লেতে প্রবেশ করবেন। অটো প্লেতে প্রবেশ করার পর দেখেন উপরে লেখা আছে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা, আর নিচে লেখা আছে অনলি ওয়াইফাই, আর নিচে লেখা আছে দেখেন অটো অটো নট অটো প্লে। তো বন্ধুরা আপনারা যদি মানে এটার মানে হচ্ছে মানে আপনি যদি কোনো ভিডিও মানে ইমোর মাধ্যমে দেখতে চান, যদি মানে উপরেতে মানে এটাতে ক্লিক করে দেন, তাহলে যদি আপনারা মোবাইলে কোনো ভিডিও দেখতে চান মানে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা, মানে ওয়াইফাইতে দেখতে পারবেন, এবং কি মোবাইলে যে এমবি ভরেন, ঠিক আছে, এমবি ভরে যে দেখেন ওইটিটা দেখতে পারবেন। আর যদি অনলি ওয়াইফাইতে দিয়ে দেন তাহলে কিন্তু শুধু ওয়াইফাইতে দেখতে পারবেন, মোবাইল ডাটা দিয়ে দেখতে পারবেন না, মানে সিমিতে যেই এমবি ভরেন ওই এমবিটাতে দেখতে পারবেন না। আর যদি নট অটো প্লে, তো নট অটো প্লেতে দেওয়ার দিয়ে দিলে মানে অটোমেটিকলি প্লে হবে না, আপনাকে ক্লিক করে প্লে করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগেছে আপনাদের কাছে, তো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয় বন্ধুরা, মানে আমাদের আগ্রহ জাগে ভিডিও করার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনে টিপ দিয়ে দিবেন, বেল আইকনে অল বেল আইকনে যদি আপনি টিপ দিয়ে দেন, আমরা যখন করব যে কোনো নতুন টিপস আপলোড করব তখন আমাদের টিপসগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবে। তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না, আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।